চাচা ভাড়া কত? 200 টাকা। এই 200 টাকা দিয়ে দাও। দিয়ে দাও, তোমার কাজ এসছি, ভাড়া তুমি দাও। ও মামা, এইসব ছোটখাটো কাজে আমাকে বিরক্ত করো না তো। তাহলে তাহলে কি করবা তুমি? তোমার প্রেমের দৃশ্যটা MMS করে তোমার বউয়ের কাছে সেন্ড করে দেব। ঠিক আছে ঠিক আছে, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, 200 টাকা। না বাহ, খুব সুন্দর তো বাড়িটা। তোমার কাছে যা সুন্দর মনে হচ্ছে, আমার কাছে তা জমের বাড়ি। ব্যাগটা নাও। দাঁড়াও, তোমাকে না বললাম ছোটখাটো ব্যাপারে আমাকে বিরক্ত করবে না? শাট আপ। ব্যাগটা নাও, আসো। তার ব্যাগের গুষ্টি কিনে খুব সাবধান, উনি সিমির বড় ভাই প্রতাপ খান নামের সাথে কামের অমিল আছে। এই কোথায় আসুন মেনাদে সাহেব। জি আসসালামু আলাইকুম। আরে মামা, তুমি হঠাৎ গ্যারা কলে পড়ে গেছি, তাই আইতে হইল। গ্যারা কল? এটা আবার কি? মোবাইল স্যার, মোবাইল। মোবাইলের মধ্যে যে ক্যামেরাটা আছে তা গ্যারা কলের মতো, দেখবেন স্যার। তাহলে তোমার ইমিডিয়েট একটা ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখিয়েছি, ওষুধও দিয়েছে, আমার কাছে আছে, আমি মাঝে মাঝে দিয়ে সামনে রাখি। ওকে তো ঠিক চিনলাম না, আম গোপাড়ায় থাকি, অনার্সে পড়ে। কইলো মামা, তুমি তো মাঝে মাঝে ঢাকা যাও, আমার একটু ঢাকা শহরটা ঘুরে দেখাইবা, মায়া করে নিয়ে এলাম সুসন্তান বাগনা। জি স্যার, তাই তো চলে এলাম, ভাবলাম রদ দেখাও হবে, কলা বেচা হবে। রদ দেখা কলা বেচা মানে? না মানে স্যার, ঢাকা শহরও দেখা হবে, একটা চাকরিও খোঁজা হবে। ঠিক আছে, সুসন্তান যখন বলেছে তখন তোমাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে রেখে দেব। আমি তো আপনার কাছেই থাকতে চাই। তুমি ছেলেটাকে ধমকাচ্ছ কেন? ধমক না স্যার, ওই পেটের ভিতরে ভয়টা মুখ দিয়ে বেরিয়ে আসে। হবে না ওই ভয়টা। স্যার আপনার মামা যখন এসেছেন উনি বাসায় থাকুক, আপনি কন্ট্রাক্টটা সাইন করে আসুন। ইয়েস, এটা হতে পারে। মামা তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি বাড়িতে একটু থাকো, আমি একটা কাজ সেরে চলে আসছি। একটু না স্যার, বেশ কদিন থাকবো, এত সুন্দর বাড়িতে একটু থাকলে বাড়িটাকে ইনসাল্ট করা হবে স্যার। আজকে চলে যাব। আহা, ও ঠিকই বলেছে, এসেছে যখন কয়েকটা দিন থাকো, এর মধ্যে আমার বাইরের কাজগুলো আমি গুছিয়ে নেই, তারপর তোমরা চলে যেও। চলুন মেদে স্যার। জি স্যার। মরবি, তুই নিজে মরবি, আমারও মারবি। মামা মরণের উপর কারো হাত নাই, সে যখন আসবে তখন সোজা উপরে যেতে হবে, এখন সিমি কোথায় সেটাই দেখতে হবে। হাই। উফ, তুমি তো বড় জ্বালাতন শুরু করেছো, বলা নেই কওয়া নেই সব জায়গায় এসে হাজির। কেন এখানে এসেছো? তোমাকে দেখতে এসেছি। দেখতে এসেছো? দেখো, আরে আরে আর দেখিও না, তাহলে সেন্সর আটকে দেবে। এবার তাহলে যাও, আমার ভাইয়া তোমাকে দেখলে একেবারে মেরে ফেলবে। ঠিক আছে চলে যাচ্ছি। বলতেই চলে গেল।
ম্যাও ম্যাও টান টান টান, তুমি ভালোবাসে শুধু টান দিলে আর আমি তোমার কাছে চলে এলাম। ও শিট, শোনো ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে আমার ভাইয়া দেখলে তোমাকে একদম শেষ করে ফেলবে। সব জুলিয়েটের ভাই বাবারাই প্রেমের প্রথম স্টেজে এসে রোমিওকে শেষ করে দেবার হুমকি দেয়, পরে কিন্তু ঠিকই মেনে নেয়। উফ আল্লাহ, তোমাকে প্রেমের পাগলামিতে ধরেছে। হ্যাঁ প্রেম প্রেম পাগলামি, এই পাগলামির ওঝাও তুমি। এই ভাজিল পোলাটা তো কই গেল? পরে বলছি প্রতাপ কানায় বলছে এখন তো সব খান খান করে ফেলাইব, আর বুঝতে গেলে ওই কই গেল ওই হারামজাদা কই গেল? ও সব কথা রেখে এখান থেকে চলে যাও প্লিজ, আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আমিও না, তাই তো সোজা চলে এসেছি তোমার কাছে। প্রথমে তোমাকে খুঁজছিলাম সরি বলার জন্য, আর এখন ভালোবাসার কথা বলছি। আরে তোর ভালোবাসা, আরে বাইক না আয় বলছে, বাইক না আয় যদি তোর এখানে দেখে তোর লগে লগে আমার কবর দিব, কবর দিব। বাপ জলদি চল বাপ। আমি যাবো না। বলছো কি কয়? আমি যাবো না, মামুর বাড়ির আবদার আর কি। এই এটা কি তোর মামুর বাড়ির আবদার? হন রে বাপ, সিংহের খাওয়ান দিত হইলে খাঁচার বাইরে থেকে দিত হয়, যদি তুই নিজে খাঁচার ভিতরে ঢুকে যাস তাহলে তো তুই নিজে সিংহের বেড়ে ফাঁসট হয়ে যাবি রে বাপ। তুই আল্লাহর রাস্তে চল রে বাপ, আল্লাহর রাস্তে চল, আমি তোর দুটো ভাই ধরি। এই আর এই, আমি তোর একটা মুরব্বি, আমি তোর মামা, আমি তোর ভাও ধরতে গেলাম, তুই কোনো বাধা দিলি না, তোর কোনো রিয়াকশন নাই। আরে রোমিও জুলিয়েট রে, তোরা তো লাইলে মজদুরে ফেল করা সিঁড়ি ভর হাত হয়ে গেছস বাপ, তোকে যা মন চাই ভরে করিস। অনেক বাগনা গেটের গোড়া, আরে জম গেটের গোড়া। আয় তাতারা আয়, শোনো এসেছি একা, যাব কিন্তু দুজন, মনে রেখো। উফ ছাড়ো না মামা, উফ। কন্ট্রাক্ট মতো সব কাজ টাইমলি শেষ করা এখন আপনার দায়িত্ব মেদা সাহেব। উপরে সবই তো দেখলি, কি সুন্দর খাবারদার, সব দামি দামি জিনিস কোনটা আমি দাম দিবি না। বাইক নে, সব করে সব জিনিস বিদেশ থেকে আনছি, মনে রাখি সব কিন্তু বিদেশি। উপরে একটা দেশি জিনিস আছে, ওটা আমি নিয়ে যাব। আরে কি হলো, ওকে মারলে কেন? আরে বাইক নে, ওর আমি মাইরি ফেলাম, সেই কোহন থেকে উল্টা পাল্টা কথা কইতি আছে। কি উল্টা পাল্টা কথা বলছে? ও বলছে উপরে বলেছি বিদেশির চেয়ে দেশি জিনিস বেশি সুন্দর। ও ঠিকই বলেছে, আগে আমি বুঝিনি এখন আমি বুঝতে পারছি, দেশের জিনিস দিয়েই আমার ঘর সাজানো উচিত ছিল। আমি যখন আছি স্যার সব সাজিয়ে দেব, পরে সাজাই আব্বা, এখন আসো 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 আসো। ছেলেটাকে ভালোই মনে হচ্ছে ম্যানেজার সাহেব, ওকে একটা চাকরি দেওয়া যায় কিনা দেখবেন। জি স্যার। তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় দিলে কেন, তোর ভালোর জন্যই একটা থাপ্পড় দিছি, একেবারে বাইর খেয়ে মরে যাও না চেয়ে একটা থাপ্পড় খাওন অনেক ভালো। হন রে বাপ, তোর কাম তো শেষ, সিমির সাথে দেখা হয়ে গেছে, এখন বাড়ি চল। এখনো শেষ হয়নি, চোখের দেখা হয়েছে, মনের দেখা এখনো বাক। হাই হাই বাপ, আমার অন্য হয়ে গেছে, মাথা ঠিক ছিল না, আমার মাপ করে দে, চল ফালাই এই বাইরে সালাম দে। মরবি মরবি, তুই তো মরবি, আমার শুদ্ধালয়ে মরবি, মরছি রে আয়া দেখ। কি কইলি, সিমিরে একটা জোয়ান পোলার লগে ঘোরাঘুরি করতে দেখছস? আচ্ছা ঠিক আছে, তোরা ওর উপরে খেয়াল রাখ, আমি সময় মতো অ্যাকশনে যাবো।